10% কমিশন কুন্তলের কাছে, বাকি টাকা কার কাছে যেত? সম্পূর্ণ জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে জেরা করে ইডির হাতে উঠিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। ইডি সূত্রের দাবি, কুন্তল ঘোষ জেরায় জানিয়েছেন তৃতীয় এক ব্যক্তি চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছেন, বিনিময়ে কুন্তল 10% কমিশন নিয়েছেন। প্রমাণ মিলেছে কুন্তলের বাড়ি থেকে পাওয়ার নথিতে, দাবি ইডি সূত্রে। কে এই তৃতীয় ব্যক্তি? এই তৃতীয় ব্যক্তির নাম জানতে চাইছেন ইডির আধিকারিকরা। ইডি সূত্রে দাবি, প্রাইমারি নিয়োগপত্রের জন্য 10,48,00,000 টাকা এবং আপার প্রাইমারি নিয়োগপত্রের জন্য 3,30,60,000 টাকা তোলা হয়েছে। 2014 সালের টেটে পাস করানোর জন্য 3,23,50,000 টাকা নেওয়ার তথ্য প্রমাণ মিলেছে। নবম, দশম, একাদশ, দ্বাদশ ছাড়াও বেআইনিভাবে টাকা নেওয়া হয়েছে গ্রুপ সি ও গ্রুপ ডিতে নিয়োগের জন্য, এমনটাই দাবি ইডি সূত্রে। সম্প্রতি হুগলির এই যুব তৃণমূল নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন পর্ষদের অপসারিত সভাপতি ও জেলবন্দি তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডল। তিনি দাবি করেছিলেন টেস্ট পাস থেকে শুরু করে চাকরি দেওয়ার নামে 19 কোটিরও বেশি টাকা নিয়েছেন কুন্তল ঘোষ। কুন্তলের বাবা ছিলেন সিপিএফের পঞ্চায়েত প্রধান, পরে কুন্তল হয়ে ওঠেন যুব তৃণমূলের প্রভাবশালী নেতা। কুন্তল গ্রেপ্তার হওয়ার পর এবিপি আনন্দে পৌঁছে গিয়েছিল হুগলির জিরাটে। সেখানে এক বাসিন্দা ক্যামেরার সামনে দাবি করেন, কয়েক বছর আগে ছেলের চাকরির জন্য কুন্তল ঘোষকে 5,00,000 টাকা দিয়েছিলেন, কিন্তু টাকা দেওয়া হলেও চাকরি হয়নি বলে দাবি করেন তিনি। আর এক বাসিন্দার দাবি, 2014 সালে কুন্তল নিজেই টেট প্রার্থী ছিলেন, তারপর আস্তে আস্তে ফুলে ফেঁপে ওঠে। স্থানীয়রা জানাচ্ছেন কুন্তলের বাবা স্বপন ঘোষ 1998 সাল থেকে 2003 সাল পর্যন্ত সিপিএমের পঞ্চায়েত প্রধান ছিলেন। 2016 সালে তৃণমূলের সঙ্গে যুক্ত হন কুন্তল, পরে জেলা তৃণমূলের অন্যতম নেতা হয়ে ওঠেন তিনি। কখনও মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে কুন্তলের ছবি প্রকাশ্যে এসেছে, কখনও তাকে দেখা গেছে রাজ্য যুব তৃণমূলের অভিনেত্রী সায়নী ঘোষের সঙ্গে। ইডির তদন্তের মাঝে এই ছবি ঘুরে তৈরি হয়েছে বিতর্ক।